স্বভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 চমকানো স্টোর, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। দাদা, হঠাৎ চমক দেবার কি কি জিনিস আছে? কত জিনিস দেখবে ভাই, আমার সব আইটেমই চমকদার। তোমাদের কিরকম জিনিস দরকার? হ্যাঁ, এই ধরুন চমকেও যাবে আবার বমকেও যাবে, এমন একটা কিছু। ও, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভালো জিনিস দিচ্ছি একটা। এই নাও, এইটা একদম আইডিয়াল জিনিস। আমার আর তর্ষ হইছে না, কতছাড়া কেলটুটার নাকটা কতক্ষণে যে জয় ঢাক হবে। কারোর জন্য উপহার টুপহার কিনে আনলি নাকি? উপহার তা বলতে পারিস, কেলটোর জন্য বিশেষ উপহার এবং টুপ প্রহারও বলতে পারিস। কেলটু তার জন্য হঠাৎ উপহার, তোর মতলবটা কি বলতো? এটা হচ্ছে কেলটোটাকে সাইজটা করার যান্ত্রিক দুর্মুষ। ছাড়াটার মাতব্বরি বড্ড বেড়েছে, কিন্তু আমরা সহজে ওকে তো কিছু করতে পারবো না, তাই এই যান্ত্রিক উপায় অবলম্বন করতে হলো। যান্ত্রিক উপায়ে? সেটা আবার কি রে? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। উপহারটা পেয়ে মনের আনন্দে কেলটুদা যে এটা খুলবে, সঙ্গে সঙ্গে তমাশ করে ওর চন্দ্রবদন একেবারে বদনা করে ছেড়ে দেবে। ব্যবস্থাটা কিরকম হয়েছে বলতো ডিয়ার? ফ্যান্টাস্টিক, তোর জবাব নেই রে নন্টে, সত্যি ব্যাপারটা বেশ অভিনব হবে। দাঁড়া দাঁড়া, এখন এটাকে আবার প্যাকিং করে রাখি, কেলটুদাকে যথাসময়ে হস্তান্তর করব। এই যে মানিকজোড়, পড়াশোনা শিখে তুলে এইসব কি হচ্ছে শুনি? দেবো নাকি স্যারের কাছে একটা রিপোর্ট করে? নন্টে কাকে প্রেজেন্ট করবে বলে একটা জিনিস নিয়ে এলো, আর তুমি কি না আমাকে প্রেজেন্ট বলিস কি রে? আগে বলবি তো, আর আমি কি না শুধু শুধু আগে বলবার সময় দিলে কই, ঘরে ঢুকেই তো তুমি তো বলা শুরু করে দিলে। সে যাকে, নন্টেটা দেখছি সত্যি খুব খুব ভালো ছেলে, মগজটাও বেশ সাফ। শেখ শেখ ফোনটে শেখ, ওর কাছে তে শিখে নে শিষ্টাচার কাকে বলে। শিখবো কেলটুদা, নিশ্চয় শিখবো। শোন শোন ফোনটে শোন, এই জন্যেই রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কেলটুদা, ওটা রবীন্দ্রনাথ নয়, ওটা তো বলেছিলেন। এই থাম ফোনটা, একটু ছুতো পেলেই গুঁতো দেওয়ার স্কোপ ছাড়ে না, এর জ্ঞান দিতে হবে না। রবীন্দ্রনাথ না হলেও কেউ তো বলেছিলেন, তা যাক। হ্যাঁ রে নন্টে, আমাকে তুই কি প্রেজেন্ট করবি রে? এই যে কেলটুদা,
চমকপ্রদ জিনিসটা আপাতত এই বাক্সবন্দি হয়ে আছে। ঘরে গিয়ে খুলে দেখলে এই টের পাবে কেলটুদা। বা 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 বা, চমৎকার চমৎকার। অনেকদিন ধরে স্যারকে কিছু একটা প্রেজেন্ট করবো ভাবছিলুম, ভালোই হলো। এটাই আমি আমার নাম করে স্যারের কাছে চালিয়ে দেব। ক্যান্টির কড়ি খরচ না করে প্রেজেন্ট দেওয়া হয়ে যাবে। কিন্তু কেলটুদা, ওটা তো আমি তোমার জন্য এনেছিলাম। শোন নানটা, আমার জন্য এনে আমাকে দিয়েছিস, ব্যাস এখন এটা আমার সম্পত্তি। আর আমার সম্পত্তির লিগাল মালিক এখন আমি নিজে, অতএব এটাকে দানপত্র করার পূর্ণ অধিকার এখন শুধু আমার। চলে রে নন্টা ফন্টা, টাটা। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। আর বোধ হয় এখানে থাকাটা ঠিক হবে না রে ফন্টে, ওয়েদার গরম হলো বলে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। যা, ও তো উদর পিণ্ডে উদর ঘাড়ে চাপতে চললো রে ফন্টে। আরে ঘাবড়াও না, আমাদের যান্ত্রিক উপায় না হলেও হাস্তিক উপায়ে বুধই এখন ওর পিণ্ডি চটকাবে। তবে চল নাটকের শেষ পর্বটা দেখে আসি। কি ব্যাপার রে কেলটু, হঠাৎ আমার ঘরে? হ্যাঁ, তা ওটা সঙ্গে করে কি এনেছিস? এমন কিছু নয় স্যার, আপনার জন্য সামান্য সামান্য কিছু উপহার। উপহার? হ্যাঁ, উপহার আমার জন্য? উপহার, ই উপহার, স্যারের উপহার? তুই আমার পয়সা টয়সা খরচা করে সব আনতে গেলি কেন? এই তুই দেখছি আমাকে খুব ভালোবাসিস, কেলটু কেলটু কুমার পুঞ্জু। এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছেন স্যার? নিন স্যার, এই নিন ধরুন। তুই যখন ভালোবেসে দিচ্ছিস, বাবা কত ভালোবাসা, তখন না নিয়ে তোকে কষ্ট দিই কেন? হ্যাঁ বাবা, পুঞ্জু পুঞ্জু, তোর উপহার আমি আনন্দে গ্রহণ করলাম। প্যাকেটটা একটু খুলে দেখুন না স্যার, আপনার পছন্দ হয়েছে কিনা। পছন্দ কি রে, যখন এত বড় মুখ করে এনেছিস তখন দেখি 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 খুলে, দেখি বাবা কত বড় উপহার, স্যারের উপহার দেখি। আর বোধ হয় এখানে থাকাটা ঠিক হবে না রে ফন্টে, ওয়েদার গরম হলো বলে। এটা কি হলো স্যার? কত ছাড়া তেরা চামচিকে, হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে রসিকতা কিলো করেছে চাচা, আপন প্রাণ বাঁচা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে একবার ধরতে পারলে তোর সারা শরীর আমি দুরমুষ করে ছাড়বো, দম 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 দুরমুষ করবো। না স্যার, না স্যার, শুনুন শুনুন স্যার, আমি ওটা আনিনি স্যার, আমি ওটা আনিনি। শোনাচ্ছি শোনাচ্ছি তোকে, হত ছাড়া একবার শুধু তোকে আমি তোর তোর চুলের মুঠিটা একবার হাতে নাগালে পাই, শোনাবো ভালো করে শোনাবো। না স্যার, নন্টা ফন্টা, নন্টা ফন্টা মানে ওদের ওদের পথ বুঝতেই স্যার আমার এই হালত স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি ওটা আনিনি স্যার, আমি কোনোদিন ওটা দেখিনি। যান্ত্রিক গুতর চেয়ে স্যারের হাস্তিক মানে হাতের গুতর চোটটা বেশি হবে, কি বলিস ফন্টে? আলবাত।